হাই ভিউয়ার্স, আননোন ট্রু ফ্যাক্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্বের ইতিহাসে এমনই এক নারী যিনি হীরা জহরত দিয়ে গোসল করেছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাথটব ভর্তি নোট আর গয়না, তার মধ্যেই আকণ্ঠ ডুবে গোসল ছাড়লেন মালয়েশিয়ান এক কসমেটিক কোম্পানির সিউদিতুক সেরি হাসিমজা ওয়াটমান। তার সম্পদের এই প্রদর্শন দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সমালোচনা শুনতে হয়েছে তাকে। আবার অনেকে বলেছেন তিনি বিশ্বের প্রথম নারী যিনি হীরা জহরত দিয়ে গোসল করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বিলাসবহুল জীবনের ছবি পোস্ট করেছেন এই বিজনেস টাইকুন। নিজের একটি সামাজিক ভিডিও প্রকাশ করেছেন তিনি। আই এম মি নামে সেই মিউজিক ভিডিও চোখ কপালে তুলেছে অনেকের। সেখানে দেখানো হয়েছে যে অর্থ ও গয়না ভরা একটি বাথটবে বসে হাসিমজা। অন্য একটি দৃশ্যে দেখানো হয়েছে যে নিজের ল্যাম্বরগিনি গাড়ির চারপাশে নেচে নেচে ঘুরছেন হাসিমজা। অর্থের এরকম প্রদর্শন দেখে নাক কুচকেছেন অনেকে। এমনকি হাসিমজার গায়ের চামড়া চীনের প্রাচীরের থেকেও মোটা বলে তার বিরুদ্ধে দেখা গেছে অনেক অভিযোগ। তবে হাসিমজার দাবি যে অর্থের প্রদর্শন নয়, কঠোর পরিশ্রম করলে জীবনে যে সাফল্য পাওয়া যায় সেটাই বোঝাতে চেয়েছিলেন তিনি। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।